হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত দেবপ্রিয়াস কিচেন চ্যানেলে। আমি আবারও চলে এসেছি আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম কারির একটা রেসিপি। সাধারণত আমরা যেভাবে ডিম কারি করে থাকি, এটা কিন্তু তার থেকে একটু আলাদাভাবে করা হয়েছে। আর এটা করতে খুব কম সময় লাগে এবং খুব কম উপকরণের মাধ্যমে এই রান্নাটা করা যায়। ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে এই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর এই রান্নাটা আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তাহলে চলুন দেখে নিন আমি কীভাবে এই রান্নাটা করছি। রান্নাটা আমি সর্ষের তেলে করব, আর তেল গরম হয়ে গেছে। আর এই রান্নাটা করতে কিন্তু তেলটা একটু বেশি পরিমাণ লাগবে। তো আমি এখানে তেল গরম করে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আর ডিমটা আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর ডিমের গাটা আমি ছুরির মাধ্যমে হালকা হালকা চিরে দিয়েছি, যাতে ডিমটা কম ফাটে। ডিমের গা না চিরলে কিন্তু ডিম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে খুব ফাটতে থাকে। তো তার জন্য আমি ডিমটাকে এভাবে চিরে দিয়েছি। আর একটু চাপা ঢাকনা দিয়ে করব, যাতে ডিমের তেলটা না ছিটে আসে। আর ডিমটা তুলে নেওয়ার পর এখানে দেখুন, আমি এখানে পেঁয়াজগুলোকে এভাবে কুচি করে নিয়েছি। আমি এখানে 7টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। আর এটাকে আমি তেলের সাথে ভালোভাবে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করব না, হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নেব। আর দেখুন আমার পেঁয়াজটা প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। আর এখন এখানে আমি লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। আমি এখানে লঙ্কাগুলো চিরে দিয়েছি, 7টা লঙ্কা দিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দেবো টমেটো। আমার এখানে মিডিয়াম সাইজের 2টো টমেটো আমি এখানে অ্যাড করলাম। এটাকে এখন আরও কিছুটা একটুখানি ফ্রাই করে নেব। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নুন ছোটো কাঠের চামচের 2 চামচ, আর হলুদ দেবো ছোটো কাঠের চামচের 2 চামচ। এবার আমি এখানে আরও কিছুক্ষণ এটাকে ফ্রাই করব। আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটাতে কালারটা সুন্দর লাগবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। দেখুন আমার টমেটোটা কিন্তু পুরোপুরি গলে গেছে। এখন আমি এখানে সামান্য একটু জল অ্যাড করছি। এই রান্নাটাতে কিন্তু বেশি জলের প্রয়োজন নেই, অল্প সামান্য একটু জল দিলেই হবে, আবার জল না দিলেও চলে। আর এখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকে অ্যাড করে দেব। এবার আমি ডিমগুলোকে হালকা গ্রেভিটার সাথে একটু নাড়িয়ে নেব। আর এবার আমি এখানে দিয়ে দেবো শাহী গরম মশলা। ব্যাস, আমার ডিম কারি পুরোপুরিভাবে রেডি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। থ্যাংক ইউ।